বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মাওলা, বন্ধন মিডিয়া এবং বন্ধন ম্যারেজ মিডিয়ার দায়িত্বে আজ 52 বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি। টেকনাপ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো বাংলাদেশে এমন কোনো জেলা, এমন কোনো উপজেলা, এমন কোনো অঞ্চল নাই যে আমি ছেলে মেয়ে বিবাহ দেই নাই। সারা বাংলাদেশে তখন একমাত্র আমিই ছিলাম। যখন জিয়া রহমান প্রেসিডেন্ট তখন আমারটা ছিল ওয়ারিত অফিস ছিল। তখন এই শুরু হইল আমাদের এই ব্যবসা। তারপর আস্তে 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 যখন এরশাদ প্রেসিডেন্ট হইলেন তখন আমার অফিস আসে পরে গুলশান এক নম্বরে শপিং সেন্টার তিনতলায় আমার বন্ধন মিডিয়া অফিস নিয়োগ করি। এখান থেকে এখানে প্রায় 9 বছর অফিস ছিল। তারপরে এই যে পুস্তকলা কন, নারিন্দা কন, জিগাতলা কন, আলু বাজার কন, ঠাটারি বাজার কন, তারপরে আপনার দোলাইপাল, দোলাইখাল, শনিরাকরা, যাত্রাবাড়ি, কাজলা, ওই দিক দিয়ে আরম্ভ করে একবারে চিডাং রোড থেকে আরম্ভ করে, ড্যামরা থেকে আরম্ভ করে একবারে উত্তরবঙ্গ একবারে যা পর্যন্ত আপনার যে গাজীপুর রাস্তা, ছায়াবিতে শিমুলতলি দিয়ে আরম্ভ করে টাকসাল থেকে আরম্ভ করে বা শ্রীপুর পর্যন্ত, মাওনা শ্রীপুর পর্যন্ত এক চাটিয়া শুরু করি আমি ঢাকাতে। এই আরম্ভ হইলো আমার এই ব্যবসা। তখন তো বিনা পয়সা কাজ করছি, কারোর থেকে টাকাও নেই নাই, কোনো পয়সাও নেই নাই এবং কারো বাড়িতে খাইও নেই, একবেলা বিনা পয়সা কাজ করছি। 12 বছর বিনা পয়সা কাজ করার পরে আস্তে 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 পরে আমি এইদিকে উত্তরের দিকে আসে পড়ি, মিরপুরের দিকে চলে যাই। মিরপুরে এই মাহমুদপুরে শিয়া মসজিদের পাশে অফিস করি। ওইখান থেকে আস্তে 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 পুরা এই মিরপুরে, মাহমুদপুরে, কাজীপাড়া, ছেওড়াপাড়া থেকে আরম্ভ করে পুরা ঢাকা শহর আনাচে কানাচে এক চাটিয়া বন্ধন মিডিয়া মাওলাবাই ছিলাম তখন আমি। এই ম্যারেজ মিডিয়া এখন তো ব্যাঙ্কের সাঁতার মতন। হ্যাঁ, তা যত কম জাত আছে এগুলি বাটপারি ছিটারি করতেছে মিডিয়া অফিস করে করিয়া। হ্যাঁ, এই টাকা নিয়ে নিয়ে মানুষের থেকে হয়রানি করতেছে, মানুষকে বিয়ের নামে কিচ্ছুই না, টাকা নিছে, মোবাইল বন্ধ করে দিচ্ছে এরা। এই যে ছিটার বাটপারি শুরু করছে এখন, এইদের কারণে আমাদের আজকে বদনাম হচ্ছে। যারা আমরা জেনুইনভাবে কাজ করিয়া, হ্যাঁ, এত বছর যাবৎ আসছি, যখন মাটির ঘর ছিল পুরা ঢাকা শহরে, কলা বাগান, ধানমন্ডি এদিকে সব মাটির ঘর ছিল, তখন থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আসছি। তখন তো কোনো এইরকম 2 নম্বরে ছিল না বাটপাড়ে সিটারি, আমরাও বুঝতাম না। এখন এদের দেখা দিই, হ্যাঁ, এখন আমরাও মনে হয় যে বাটপাড় মনে করে অনেকে, নতুন যারা, পুরান লোক যারা, যাদেরকে আমি বিয়ে করেছি পাকিস্তান আমলে বা স্বাধীনের পরে, যুদ্ধের আগে তো করছি, কাজ কুমিল্লা শহরে আনাতে কানাতে যুদ্ধের আগে করছি, তখন যুদ্ধের পরে যখন টাকা এসে পড়ি তখন তো আমরা আমলিক করি, এখনও আমলিক করি। আমি আমলিকটাকে আমি খুব ভালোবাসি আগের থেকেই, কারণ আমরা নীতিতে অটল। যারা নীতিতে অটল নাই, আমলিকেও কিছু খারাপ লোক আছে যারা নীতির কারণে তাদের যা দুর্নাম হচ্ছে। আমরা ইনশাল্লাহ নীতিতে অটল ইনশাল্লাহ। শেখ সাহেব যখন নীতিতে অটল ছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমিও দেশের যত ছেলে মেয়ে আছে তাদের জন্য মনে প্রাণে কাটতেছি ইনশাল্লাহ, যাতে যারা আমার এখানে সদস্য হয় সকলের যেন সুন্দর মতে জোড়া মিলে কাজ করতে পারি। সেই জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, এই পর্যন্ত যে 24,700 অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, আমি মনে করি যে এটি আমার সফলতা যে বাংলাদেশে এত সুনাম করেছি। আর সামনের দিকে যেন আমি আর ভালোভাবে কাজ করতে পারি, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই সকলকে অনুরোধ করে বলছি, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে নেবেন সকলে, এবং আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আপনাদের আস্থাই কিন্তু আমার সামনের পথ এগিয়ে যাওয়া, যাতে সামনের পথ এগিয়ে যেতে পারি। আপনারা মুরব্বী যারা আছেন, যাদেরকে আমি স্বাধীনের পরে বিবাহ দিয়েছি বা করেছি, কত ব্রিগেডিয়ার, জেনারেল, মেজর, এখন তারা রিটায়ার করেছেন, কর্নেল রিটায়ার করেছেন, এবং এদের ছেলে মেয়ে হন বিয়ে দিচ্ছি। আর আমাদের অঞ্চলের, কুমিল্লা অঞ্চলের যত ছেলে মেয়ে আছে যাদেরকে বিয়ে করেছি, এখন তাদের ছেলে মেয়ে আমি আবার নতুন করে বিয়ে দিচ্ছি। এই যে আমার অবস্থানটা আপনারা সবাই দেখছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমাদের আলোচনা হবে যারা ব্যাংকার মেয়ে যত আছে তাদেরকে নিয়ে কথা বলবো। যারা ব্যাংকার মেয়ে পছন্দ করেন তাদেরকে অনুরোধ করে বলছি, এই সমস্ত ছেলেরা লক্ষ্য করে ছবিগুলো এবং সিবিগুলো দেখুন। একটি মেয়ে 10 নম্বর সেক্টরে বাড়ি, মেয়েটা এবি ব্যাংকে জব করতেছেন, মেয়েটা 92-তে জন্ম,
মেয়ে দেখতে অনেক সুন্দর একমাত্র মেয়ে বাবা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন এই যে মেয়ে 10 তম সেক্টরে বাড়ি তারপরে মেয়েটা গাজীপুরে বাড়ি গাজীপুরে বাড়ি মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট 93 তে জন্ম মেয়েটা গায়ের রং বর্ষা দেখতে ভালো মেয়ের নামে বাড়িও আছে মেয়ে ব্যাংকে জব করেন দেখতে ভালো তারপরে মেয়েটি ব্যাংকে জব করেন দক্ষিণ ঘানে বাড়ি সিটি ব্যাংকে জব করেন দক্ষিণ ঘানে বাড়ি এই যে মেয়ে তারপরে মেয়েটি ইসলামী ব্যাংকে জব করেন মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট 83 তে জন্ম মধুমিতা রোডে আরিসপুরে বাড়ি মেয়ে দেখতে নামাজি এবং ভদ্র মেয়ে তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে মিরপুরে বাড়ি পোবালী ব্যাংকে জব করেন মেয়েটা মেয়ে পাসপোর্ট 4 ইঞ্চি হাইট 85 তে জন্ম গায়ের রং বর্ষা দেখতে ভালো তারপরে মেয়েটি ওয়ান ব্যাংকে জব করেন মেয়েটার বড় ভাই আমি বিয়ে করেছি মেয়ের বাবাকে আমি বিয়ে করেছি তারপরে মেয়ের বাবা মেয়েকে নিয়ে আমার অফিসে আসেন এবং ভর্তি হন ওয়ান ব্যাংকে চাকরি করেন মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট আমাদের কুমিল্লা বাড়ি মেয়েটা দেখতে অনেক সুন্দর গায়ের রং ফর্সা চমৎকার মেয়ে তারপরে মেয়েটি 86 তে জন্ম পাসপোর্ট 4 ইঞ্চি হাইট সে ইস্টার্ন ব্যাংকে জব করেন মেয়ে দেখতে অনেক ভালো গায়ের রং ফর্সা এটাও পাসপোর্ট 4 ইঞ্চি হাইট 86 তে জন্ম তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে কাজীপাড়া বাড়ি মেয়েরা দুই বোন এক ভাই তো আছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে জয়েন করেছেন বিদেশ থেকে পিএইচডি করেছেন বাবা ছিলেন বাবা ডাক্তার ছিলেন বাবা দেখতে বাবা মনে করেন যে ভালো মানুষ এবং মেয়েটা ব্যাংকে জব করেন মেয়েটা অফিসার মেয়ে এটাও এবি ব্যাংকে জব করেন মেয়ে দেখতে অনেক সুন্দর তারপরে মেয়েটা সোনালী ব্যাংকে জব করেন পাসপোর্ট 2 ইঞ্চি হাইট 91 তে জন্ম নসিন দিতে পারি তারপরে মেয়েটি চাকরি করেন বাংলাদেশ ব্যাংকে জব করেন পাসপোর্ট 3 ইঞ্চি হাইট 93 তে জন্ম গায়ের রং বর্ষা দেখতে ভালো এই যে মেয়ে তারপরে মেয়েটি জব করেন সোনালী ব্যাংকে মেয়েটা ক্যান্টনমেন্টে বাড়ি 87 তে জন্ম গায়ের রং বর্ষা দেখতে চমৎকার মেয়ে তারপরে মেয়েটি আমাদের কুমিল্লার মেয়ে কুমিল্লা চাঁদপুরে সারাস্তিতে বাড়ি শিল্পপতির মেয়ে মেয়ের বাবা হারুন সাহেব ইঞ্জিনিয়ার সাহেব উনি আমার সাথে ভালো সম্পর্ক ছিলেন ওনার সাথে এমন সম্পর্ক ছিলেন যাতে উনি বলেছিলেন যে আমি জীবিত থাকাকালীন আমার মেয়েটা সিটি ব্যাংকে জব করে এমডিগঞ্জ যেটা সিটি ব্যাংক ওই ব্যাংকে জব করেন এবং বাড়িধারাতে ওনার সেই রকম বাড়ি গুলশানে বাড়ি বনানীতে বাড়ি এবং পূর্বাঞ্চলে ওনার 4টি প্লট এবং মেয়েটা লক্ষ্মীপুরের মেয়ে দেখতে অনেক সুন্দর চমৎকার মেয়ে শিল্পপতী সুন্দর মেয়ে তারপরে মেয়েটা 91 জন্ম পাসপোর্ট 3 ইঞ্চি হাইট নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ডানমন্ডিতে বাড়ি মেয়েটা সোনালী ব্যাংকে জব করেন মেয়ে পাসপোর্ট 3 ইঞ্চি হাইট ডানমন্ডিতে বাড়ি তারপরে মেয়েটা ব্যাংকার 94 জন্ম মেয়েটা পূবালী ব্যাংকে জব করেন মেয়ে দেখতে অনেক সুন্দর 10 তম সেক্টরে বাড়ি জেলা বরিশাল তারপরে মেয়েটি আমাদের কলেজ গেটে বাড়ি মেয়েরা দুই মেয়েরা এক বোন এক ভাই আইএফআইসি ব্যাংকে জব করেন মেয়ে 93 তে জন্ম মেয়েটি দেখতে অনেক ভালো গায়ের রং ফর্সা 93 তে জন্ম তারপরে মেয়েটি ব্রাক ব্যাংকে জব করেন মেয়েটা ব্রাক ব্যাংকে জব করেন মেয়ে 94 তে জন্ম ক্যান্টনমেন্টে বাড়ি জেলা মুন্সিগঞ্জ মেয়ে দেখতে ভালো চমৎকার একমাত্র মেয়ে ভাই বোন কেউ নাই তারপরে মেয়েটি 93 তে জন্ম মেয়েটা জব করেন জনতা ব্যাংকে জব করেন সেক্টর 10 নম্বরে বাড়ি পাসপোর্ট 2 ইঞ্চি হাইট মেয়ে দেখতে অনেক ভালো বাবা বাংলাদেশ ব্যাংকে জব করেন দেখতে অনেক সুন্দর মেয়ে তারপরে মেয়েটি আজমপুর দক্ষিণখানে বাড়ি 89 তে জন্ম পাসপোর্ট 1 ইঞ্চি হাইট মেয়েটা সোনালী ব্যাংকে জব করেন মেয়ে অনেক সুন্দর তারপরে মেয়েটি জব করেন পূবালী ব্যাংকে জব করেন মেয়েটা হইল পাসপোর্ট 3 ইঞ্চি হাইট 93 তে জন্ম দেখতে অনেক ভালো উত্তরাতে বাড়ি তারপরে মেয়েটা ইস্টার্ন ব্যাংকে জব করেন মেয়েটা হইল আপনার এই মেট্রিক ইন্টার রাজ্য থেকে পাস করেছেন মেয়ে তারপরে 91 তে জন্ম তারপরে মেয়েটা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন মেয়ে ইস্টার্ন ব্যাংকে জব করেন ইস্টার্ন ব্যাংকে জব করেন মেয়ে 91 তে জন্ম মেয়ের বাবার একমাত্র মেয়ে ছয়তলা বাড়ি আছে মেয়ের নামে তারপরে মেয়েটি 89 তে জন্ম ব্যাংকার মেয়ে পাসপোর্ট 2 ইঞ্চি হাইট গায়ের রং বর্ষা দেখতে ভালো চমৎকার মেয়ে তারপরে মেয়েটি ব্যাংকার মেয়ে টাঙ্গাইলে বাড়ি মেয়েটার মেয়ে সোনালী ব্যাংকে জব করেন মেয়েটা 87 তে জন্ম পাসপোর্ট 2 ইঞ্চি হাইট গায়ের রং বর্ষা দেখতে ভালো তারপরে মেয়েটি পূবালী ব্যাংকে জব করেন 85 তে জন্ম পাসপোর্ট 4 ইঞ্চি হাইট মেয়ে দেখতে অনেক ভালো গায়ের রং বর্ষা তারপরে মেয়েটি 88 তে জন্ম সেক্টর 10 নম্বরে বাড়ি
পাসপোর্ট 5 ইঞ্চি হাইট গায়ের রং বর্ষা দেখতে ভালো মেয়ে অনেক সুন্দর সোনালি ব্যাংকে জব করেন মেয়ে উত্তরাতে বাড়ি আছে মেয়ের নামে এরকম হাজার হাজার মেয়ে আছে আমাদের কাছে ব্যাংকার মেয়ে আপনারা আমাদের সাথে যদি ব্যাংকার মেয়ে চান যোগাযোগ করে আপনারা এখানে সদস্য হবেন সদস্য হওয়ার পরে যতবার দেখবেন বিনা পয়সা মেয়ে দেখবেন মেয়ে দেখতে কোনো খরচই নাই সব খরচ আমাদের যতক্ষণ বিয়ে না হবে সব খরচ আমার বিয়ার পরে যে যা পারেন খুশিয়া দিবেন আমাকে এটা নিয়ে কোনো আমার কোনো তাবাতামি নাই কোনো আমার এখানে কোনো চাওয়া পাওয়া নাই খুশিয়া যে যা দিলেন তবে আমার কাছে গোপন রাখবেন না কেউ দ্বারা আসবেন ইনশাল্লাহ সত্যিকারভাবে কাজ করে যাবেন দুই টাকা দেন পাঁচ টাকা দেন অসুবিধা নেই কিন্তু গোপনীয়ভাবে কেউ কাজ করতে চান না দুই পক্ষের মোবাইল নাম্বার নিয়ে গোপনে বিয়ে শাদী দেওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করলে কিন্তু আপনাদের বিফল ভালো ভবিষ্যতে ভালো হবে না আল্লাহর তরফ থেকে ভেঙে যাবে ইনশাল্লাহ ভাঙার সম্ভাবনাই বেশি কারণ যারা মিথ্যার অস্ত্র নেয় তাদের বিয়েটা টিকে না হ্যাঁ সরলভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন জীবনে একবার বিয়ে দিবেন বারে বারে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না একটা মেয়েকে একবারে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন দুইবার তিনবার বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ফাঁকি দিলে কিন্তু দুইবার তিনবার চারবারও বিয়ে দিতে হয় তাতে ফাঁকির যা ফাঁকির জায়গায় যাবেন না সৎভাবে কাজ করি যেমন আমরা আপনারাও সরলভাবে আসা আমাদের এখানে যে যা দিবেন বলে ভাই দোয়া করে দিয়েন আমার মেয়েটা আপনার মাধ্যমে বিয়ে হয়েছে এই কথাটা যেন সবার মুখে থাকে এই বলে আমি আর কিছু বলতে চাই না আমাদের ঠিকানা সবাই জানেন উত্তর হাউস বিল্ডিং নট্টাবাদ উত্তর বাসে মমতাজ মহলের পিছনে বাড়ি নাম্বার 7 রোড নাম্বার 73 সেক্টর 9 মমতাজ মহল এবং পদ্মা ব্যাংকের পিছনে আমাদের অফিস এখানে সাইনবোর্ড আছে ব্যানার আছে এবং মোবাইলে ফোন দিলে মোবাইলে বলে দিবে ঠিকানা সুন্দরভাবে রোড নাম্বার বাড়ি নাম্বার সেক্টর এত সহজ আর কোথাও পাবেন না যেখানে নামলেই কোনো রিক্সা উঠতে হবে না হাউস বিল্ডিং নামার পরে গাড়ি বলবেন বন্দর মিডিয়া সবাই এক নামে চিনে অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারকাত আপনাদের আস্থায় আমাদের 52 বছরের পঞ্চলা পাত্রপাত্রীর জন্য এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় 9 নং সেক্টর রোড নাম্বার 7 এর সি বাড়ি নাম্বার 7 উত্তরা ঢাকা 1230